শুরুতে আমরা গতদিনে কি করেছিলাম? দেখো, দুই একে দুই, দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়, চার দুগুণ আট, পাঁচ দুগুণ দশ, ছয় দুগুণ বারো, সাত দুগুণ চোদ্দ, আট দুগুণ ষোলো, নয় দুগুণ আঠারো, দশ দুগুণ কুড়ি। এবার বলবো তিনের ঘরের নামটা, সবাই মনোযোগ দিয়ে শুনবে। তিন একে তিন, তিন দুগুণ ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয়ে আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয়ে সাতাশ, তিন দশে ত্রিশ। এটা ছিল আমাদের গতদিনের পড়া। আজকে আমরা নতুন একটা পড়া শিখবো, সেটা হচ্ছে বড় থেকে ছোট সাজানো। ঠিক আছে, আজকে শিখবো বড় সাজিয়ে লেখা তারপরে আমি বুঝিয়ে দিব যে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এটা দেখে বলতো ম্যাম, লেখাগুলো একটু স্পষ্ট করে লিখলে একটু ভালো হয়, দেখা যাচ্ছে না। না, দশ লিখতে হবে না, এক থেকে ছোট থেকে বড় সাজিয়ে লেখা।
দেখো এটা 10 10 এর পরে 3 3 এর পরে 7 তারপরে 9 এখন আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখবো। এর জন্য কি করতে হবে, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনটা ছোট, সবচেয়ে ছোট সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেইটা আগে লিখতে হবে। তো চলো দেখি এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। দেখো 10, 10 সবচেয়ে ছোট না? নিশ্চয়ই না। এরপরে 3, 3 এর থেকে আর কত ছোট সংখ্যা আছে সেটা আমাদের দেখতে হবে। এরপরে আছে 7, 9, 6, 4, এরপরে আছে 1, 5, 2, 8। তো সবগুলো সংখ্যা আমরা একসঙ্গে পড়ার পরে দেখলাম সবচেয়ে ছোট হচ্ছে 1, সবচেয়ে ছোট 1। আমরা এখানে 1 লিখব, সবচেয়ে ছোট 1, 1 লিখলাম, 1 এর উপরে আমরা দাগ দেব। যেহেতু আমরা 1 লিখে ফেলেছি সেজন্য 1 আমরা উপরে দাগ দিয়ে ফেললাম যে ওটা বাদ। এখন 1 বাদ দিয়ে আর কোন সংখ্যাটা ছোট আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো 10, 3, 7, 9, 6, 4, 5, 2, 8, এগুলো সব সংখ্যার মধ্যে থেকে আমি 1 লিখে ফেলেছি, তাই একটা ধরলাম না, একটা বাদ। এখন 1 এর পরে আর কোন কি ছোট সংখ্যা আছে? এক বাদে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি? 3, 3। আচ্ছা 3, তারপর আছে 7, 7 বড় না 3 বড়? 7 বড় আর 3 ছোট। এখন দেখি যে 3 এর থেকে আর কোন ছোট সংখ্যা আছে কিনা। হ্যাঁ দেখি তো আমরা 3 এর থেকে আর ছোট সংখ্যা আছে কিনা। এপাশে আছে 10, না 3 এর চেয়ে 10 তো ছোট না, 7 না, 9, 3 এর থেকে কি 9 ছোট? না নিশ্চয়ই না। তারপরে দেখি যে 6, 3 এর থেকে কি 6 ছোট? না সেটাও না। তাহলে 4, 4 ও 9, তাহলে কি 5, 5 ও 9। হ্যাঁ এই যে 2, 2 হচ্ছে 3 এর থেকে ছোট। এরপরে আমরা লিখব এখানে 2, 2 আমরা লিখলাম। এখন আমরা 2টা দাগ দেব। এরপরে দেখবো যে আর কোনটা ছোট সংখ্যা আছে। 1 হলো, 2 হলো, এবার এই 2টা বাদে আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে? তাহলে আবার আমাদেরকে প্রথম থেকে সংখ্যাগুলো পড়ে পড়ে দেখতে হবে। তো চলো আমরা পড়ে দেখি। প্রথমে আছে 10, এরপরে আছে 3। 10 ছোট না 3 ছোট? 3 ছোট। এবার দেখি 3 ছোট না 7 ছোট? 7 থেকেও 3 ছোট। আবার দেখি 7 ছোট না 9 ছোট? 7 ছোট, কিন্তু 7 থেকেও আবার 3 বেশি ছোট। এবার দেখি যে 6 ছোট না 3 ছোট? দেখলাম যে আমরা 6 বড় 3 ছোট। 6 বড় না 4 বড়? 6 ছোট
না চার ছোট চার ছোট কিন্তু চারের থেকেও কি আরো ছোট আছে দেখি তো আমরা হ্যাঁ চারের থেকেও ছোট হচ্ছে তিন এই যে চারের থেকেও ছোট হচ্ছে তিন তাহলে আমরা তিন এখানে লিখব এখানে আমরা তিন লিখলাম তিন হলো দুইয়ের পরে আচ্ছা এর পরে দেখো তিনের পরে কি হয় তিনের পরে চার তিনের পরে কি হয় চার হয় আমরা বুদ্ধি করে এটাও বের করতে পারি যে তিনের পরে চার হয় এখন চার কি উপরে আছে আমরা একটু খুঁজে বের করে দেখি যে চার উপরে আছে ছোট থেকে বড় সাজিয়ে লেখার দুইটা পদ্ধতি আছে এভাবে খুঁজে পড়ে পড়ে দেখতে হবে তারপর দেখো যে তিন আছে তিনের পরে চার হয় উপরের মধ্যে চার আছে কিনা সেটা খুঁজে বের করে আমরা সেভাবেও লিখতে পারি ঠিক আছে তাহলে দেখি দশ তিন তো বা তিন তো ফেলেছি তারপরে আছে সাত নয় ছয় চার এখন দেখো তিনের পরে চার হয় তাই আমরা কি লিখব চার লিখব তিনের পরে চার হয় চার আছে চার আমরা এখন লিখব তাহলে আমরা চার লিখলাম চার হলো বা যেহেতু আমরা চার লিখেছি চার বা ধরে এখন দেখো চারের পরে কি হয় চারের পরে কি হয় সেটা এটার মধ্যে আছে কিনা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে দশ সাত নয় ছয় এই দুটা তো বাদ এরপরে কি আছে পাঁচ তারপরে লাস্টে আছে আট এখন তাহলে চারের পরে কি হয় এই বুদ্ধিটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে চারের পরে কি হয় আর সেই সংখ্যাটা উপরের মধ্যে এলোমেলোর মধ্যে আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এটা হচ্ছে একটা সহজ বুদ্ধি ঠিক আছে তো চারের পরে পাঁচ হয় দেখি তো আমরা আমাদের উপরের লাইনে পাঁচ পাই কিনা দশ সাত নয় ছয় এই দুটো তো বাদ পাঁচ পেয়েছি চারের পরে আমরা পাঁচ পেয়েছি তাই না চারের পরে পাঁচ হয় পাঁচ আমরা পেয়েছি তাহলে এখানে এখন আমরা লিখব পাঁচ এখানে আমরা লিখলাম পাঁচ পাঁচ লিখলাম ঠিক আছে এরপরে পাঁচের পরে কি হয় পাঁচের পরে ছয় হয় পাঁচের পরে হয় ছয় এখন আমরা দেখব যে উপরের সারিতে ছয় আছে কি না তাহলে দেখি দশ সাত নয় ছয় পাঁচ এই তো ছয় এইখানে আমরা ছয়কে পেয়েছি তাহলে আমরা এখন এখানে লিখব ছ তাই না আমরা ছয় পেয়েছি ছয় আমরা লিখলাম দেখো এটা কিন্তু ছ আচ্ছা ছয় হলো ছয়ের পরে কি হয় ছয়ের পরে কি হয় সাত হয় এবার আমরা দেখবো যে উপরে সাত আছে ঠিক আছে দেখো দশ নয় এই তো সাত পেয়েছি তাই না ছয়ের পরে সাত হয় এখানে আমরা সাতকে পেয়েছি তাহলে সাতের উপরে আমরা দাগ দিলাম এখানে সাত আমরা পেয়েছি সাত আমরা লিখলাম এখন সাতের পরে কি হয় সেটা আমাদেরকে দেখতে হবে সাতের পরে কি হয়
8 হয় 8 আছে কিনা সেটা আমরা দেখব এই তো এখানে লাস্ট আমরা 8 দেখতে পাচ্ছি এখানে তাহলে আমরা কমা দেব দিয়ে 8 লিখব এটা হচ্ছে আ এরপরে 8 এর পরে কি হয় 8 এর পরে 9 হয় তাহলে আমরা এখন উপরে দেখব যে 9 আছে কিনা তাহলে আমরা 9 লিখব ঠিক আছে দেখো 10 9 সবগুলো লেখা কিন্তু শেষ এর উপরে দাগ দিয়ে 3 এর উপরে দাগ দিয়ে 6 এর উপরে দাগ দিয়ে দাগগুলো লেখা শেষ শুধু বাকি আছে 10 আর 9 10 আর 9 মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 9 তাহলে আমরা পেয়ে গেলাম মোটামুটি সব সংখ্যাগুলোই পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখি 9 এর পরে সবচেয়ে এখন কোন সংখ্যাটা বাকি আছে আমি সব সংখ্যাগুলো লেখা শেষ শুধু এখন বাকি আছে 10 এখন আমরা 10 লিখব আমাদের সব সংখ্যাগুলো লেখা শেষ তাই না এই যে 10 বাকি ছিল 10টা লিখে ফেললাম তাই তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা এটা আপনারা আমাকে হোমওয়ার্ক করে পাঠাবেন ঠিক আছে তাহলে হোমওয়ার্ক দিলাম ছোট থেকে বড় সাজিয়ে লেখা এটাই আপনারা হোমওয়ার্ক করবেন করে আমার কাছে পাঠাবেন তাহলে আমি কি বললাম যে ছোট থেকে বড় সাজিয়ে লেখার একটা পদ্ধতি হলো সব সংখ্যাগুলো ভালো করে পড়ে নিবে আর সবচেয়ে ছোট কোনটা সংখ্যা সেটা বের করে নিবে তো আমি দেখলাম যে এই সারির মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে এক এই জন্য আমি এক লিখলাম এরপর দেখবো যে একের পরে কি হয় একের পরে দুই হয় সারির মধ্যে দুই আছে কিনা তাহলে তুমি দুই লিখে ফেলবে ঠিক আছে এরপরে দেখতে হবে যে দুই এর পরে কি হয় দুই এর পরে হয় তিন তিন আছে কিনা সেটা খুঁজে নেবে যদি এখানে তিন পেয়ে যাও তাহলে তিন লিখবে এরপরে দেখতে হবে যে তিনের পরে কি হয় তিনের পরে হয় চার তিনের পরে চার এই যে এখানে চার আছে আমি চার লিখেছি এটা হচ্ছে অঙ্কটা করার একটা পদ্ধতি চারের পরে কি হয় চারের পরে হয় পাঁচ এবার আমি এখানে খুঁজে দেখব যে পাঁচ আছে কিনা হ্যাঁ এই তো পাঁচ আমি এইখানে পাঁচ লিখেছি এবার দেখতে হবে পাঁচের পরে কি হয় পাঁচের পরে হয় ছয় পাঁচের পরে ছয় তাহলে আমরা পাঁচের পরে কি লিখব ছয় কিন্তু আমাকে দেখতে হবে যে এখানে ছয়টা আছে কি না যদি না থাকে তাহলে আমি লিখব না যদি সারির মধ্যে ছয় থাকে তাহলে আমি লিখব যেহেতু সারির মধ্যে বা অঙ্কটিতে বা প্রশ্নে ছয় আছে সেজন্য আমি এখানে ছয় লিখেছি যদি ছয় না থাকতো তাহলে আমি এখানে ছয় লিখব না আচ্ছা এবার ছয়ের পরে কি হয় সাত দেখতে হবে যে এই সারিতে সাত আছে কিনা হ্যাঁ আমি খুঁজে দেখেছি এখানে সাত আছে এই জন্য ছয় পরে আমি সাত লিখেছি সাতের পরে কি হয় আট এবার আমি খুঁজে দেখব আবারও সবগুলো সংখ্যা আমি পড়ে 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 দেখব যে আট আছে কিনা যদি আট হয় তাহলে আট লিখব এইভাবে যথাক্রমে একটি সংখ্যার পরে আরেকটি সংখ্যা আমরা কি করব খুঁজে বের করব এইভাবে তোমাদের বড় থেকে ছোট আবার ছোট থেকে বড় সাজিয়ে লেখা করা যায়
আচ্ছা, এবার কি তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পেরেছো বাবুরা? বুঝতে পেরেছো তাহলে সবাই বলে নাও। ওকে ওকে ওকে, আর চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, ক্লাসরুম আছে। এবার তৌহিদ, তৌহিদ তিনের ঘরে নাম কি বলো তো বাবু? তিন একে তিন, তিন দুগুণা ছয়, তিন তিরিখে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন তিরিশ। এবার তুমি লক্ষ্মী বাবু হয়ে বসে থাকবে, ঠিক আছে? বলো, লক্ষ্মী বাবু হয়ে বসে থাকবে আর দুষ্টামি করবে না। ওকে, হ্যাঁ, গুড বল। এবার ইস্তিয়ার দুই ঘরে নামতে বলো। হ্যাঁ মামি বলবো, মামি বলবো। আমি বলবো আমি বলবো তিন তিন চারে বলবো তিন পাঁচে পনেরো আমি বলবো সাতেরো ম্যাম আমি বলবো তিন দুগুণ ছয়, তিন তিন দুগুণ, তিন দুগুণ ছয়, চার দুগুণ আট, তিন পাঁচ দুগুণ দশ, ছয় দুগুণ আঠারো, সাত দুগুণ দুগুণ চোদ্দ, আট দুগুণ ষোলো, নয় দুগুণ আঠারো, দশ দুগুণ কুড়ি। বাবু তোমাকে আরো সুন্দর করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আরো সুন্দর করে ঝরঝর করে মুখস্থ করে। আচ্ছা যারা বলো, যারা দুয়ের পরে নামটা বলো। আব্দুল্লাহ বলবো। যারা যারা আন্টি তারা দুয়ের পরে নামটা বলো। আচ্ছা এবার কে বলবে? যারা আমি বলবো ম্যাম। আচ্ছা কারা বলো? অমি, আহনা, তাহমিদ, অমি, অমি বলো। আচ্ছা ঠিক আছে, দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়, চার দুগুণ আট, পাঁচ দুগুণ দশ, ছয় দুগুণ বারো, সাত দুগুণ চোদ্দ, আট দুগুণ ষোলো, নয় দুগুণ আঠারো, দশ দুগুণ কুড়ি। আচ্ছা আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ম্যাম।